2021 সালে ঠিক এই এমন সময়ে গ্রেফতার হয়েছিলেন মাওলানা মামুনুল হক। শুধু তিনিই নন, সারা দেশ থেকে আরও প্রায় 2000 হেফাজত নেতাকর্মী গ্রেফতার হয়েছিল। কমবেশি বছরখানে কারা যাপনের পর প্রায় সবাই এখন মুক্ত জীবনে ফিরে এসেছেন, কিন্তু এখনও কারাগারে বন্দী আছেন মাওলানা মামুনুল হক, সাখওয়াত হোসাইন রাজিসহ কিছু আলেমে দিন। এরই মাঝে চলে এসেছে মাহে রমজান। আমাদের সবার বাড়িতেই কমবেশি নানা পদের ইফতার সাহারির আয়োজন থাকে, কিন্তু কখনো কি চিন্তা করেছেন কারাগারে কিভাবে কাটছে আল্লামা মামুনুল হকের রমজান, কি খাচ্ছেন ইফতারিতে, কারাগারে তিনি কেমনই বা আছেন? এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব জীবনের কথার আজকের ভিডিওতে। মামুনুল হকের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লামা মামুনুল হকের সাথে গ্রেফতার হয়েছিলেন তার ভাগ্নে মাওলানা এহসানুল হক, কিন্তু তিনি গত বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেয়েছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন মামুনুল হকের বর্তমান অবস্থা সম্পর্কে। একটি কলামে তিনি লিখেছেন, আমি ছিলাম নারায়ণগঞ্জ কারাগারে আর মামা ছিলেন কাশিমপুর কারাগারে। একসাথে আমাদের থাকা হয়নি, থাকার সুযোগ হয়নি, তবে যখনই আমার নারায়ণগঞ্জ আদালতে হাজিরা থাকত তখনই তিনি নারায়ণগঞ্জ কারাগারে আসতেন, কিছুদিন থাকতেন, 20-25 দিনও থেকেছেন। নারায়ণগঞ্জ কারাগারে তিনি পা রাখতেই আমার কাছে খবর চলে যেত আপনার মামা আসছে, সাথে সাথে ছুটে যেতাম, দেখতাম ডান্ডা বেড়ি পরে ক্লান্ত শ্রান্ত হয়ে আসছেন। এত কষ্টের মাঝেও আমাকে দেখলে এক অপার্থিব ভালো লাগায় চেহারাটা উজ্জ্বল হয়ে উঠত, পরম মায়ায় আমাকে বুকে জড়িয়ে ধরতেন। ক্ষণিকের জন্য ভুলে যেতাম কারাগারে দুঃখ বেদনা। তিনি থাকতেন সেলে, রুম সঙ্গী ছিলেন মাওলানা মুনির কাশেমি ও মাওলানা আজহারুল ইসলাম। মাঝে মাঝে আতাউল্লাহ আমিন ভাইও আসতেন হাজিরার জন্য, আর আমি থাকতাম অন্যদিকে। দিনের বেলা আমাদের দেখা হতো, যখনই দেখা করতে যেতাম দেখতাম তিনি নামাজ পড়ছেন, ইবাদত বন্দিগিতে ডুবে থাকতেন, প্রচুর তিলাওয়াত করতেন, লম্বা কিরাতে নামাজ পড়তেন। কারাগারে সবাই কমবেশি ইবাদতে মশগুল হয়, আমরাও করেছি, তবে ধারাবাহিকভাবে আমল ধরে রাখা অনেক কঠিন ব্যাপার, কারণ মাঝে মাঝে মন এত খারাপ থাকে যে কিছুই করতে ইচ্ছা করে না, কিন্তু তিনি এত কষ্টের মাঝেও আমল ধরে রেখেছেন। আমাকেও সবসময় আমলের ব্যাপারে তাগিদ দিতেন, কেমন আছেন জানতে চাইলে বলতেন ভালো আছি, উল্টা আমাকে প্রশ্ন করতেন কেমন আছি কি করি সব খুঁটিয়ে জিজ্ঞেস করতেন। কারাগারে মানুষ আর কেমন থাকে, তার শরীর স্বাস্থ্যের কি অবস্থা সেটা আদালতে এলেই তো টের পাওয়া যায়। যারা কারাগার থেকে বের হয়েছেন তারা জানেন এই কারা যাপনের প্রভাব শরীরে কতদিন থাকে। তবুও মুমিনের কর্তব্য এটাই, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন। অবসর সময়ে নিজেদের মধ্যে অনেক বিষয়ে আলাপ হতো, অতীতের ভুল ত্রুটি ও প্রশান্তির জায়গাগুলো স্পষ্ট হয়ে ধরা দিত, কমই অঙ্গনের স্থবিরতা নিয়ে আক্ষেপও ছিল। দিন ইসলামের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে আলেমদের ওপর এত বড় আঘাত এলো, এত মানুষ বন্দী হলেন, তাদের পক্ষে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ কোনো ভূমিকা রাখলেন না। কিছু রাক্ষোভ বা দূরত্ব থাকতে পারে, এতদিনেও কি তা একটু কমেনি? বন্দি ওলামায়ে কেরামের মুক্তির জন্য দলমতের ঊর্ধ্বে উঠে একটু ভূমিকা রাখা যায় না? আর বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ কি ওলামায়ে কেরাম? সবচেয়ে বড় বিরোধী দলীয় নেতা কি মাওলানা মামুনুল হক? সরকারের কত প্রতিপক্ষ আছে, তারা সরকার বিরোধী রাজনীতি করছে, সরকার পতনের জন্য সাধ্যমতো চেষ্টা তদবির করছে, তাদের পরিণতি তো এমন হয় না, তারা গ্রেফতার হলেও সহজেই বের হয়ে আসে। কিন্তু আলিমরা কি এমন অপরাধ করেছে যে তাদের এতদিন এভাবে জেলে রাখতে হবে? এসব কথা বলেন তার ভাগ্নে মামুনুল হক। তার ভাগ্নেকে নিজের অবস্থার কথা লুকালেও তিনি যে ভালো নেই তা তার শরীরী ভাষা দেখলেই বোঝা যায়। একটা জোয়ান তাগড়া মানুষ কারাগারে থাকতে থাকতে শরীরের অবস্থা কাহিল হয়ে গেছে, ডান্ডা বেড়ি পায়ে দিয়ে থাকতে খোড়া হয়ে গেছেন তিনি। মামুনুল হকের আইনজীবী AKM ওমর ফারুক নয়ন বলেন, মামুনুল হক অসুস্থ, তিনি হাঁটতে পারেন না, এজন্য তাকে ক্র্যাচে ভর করে হাঁটতে হয়। কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন মামুনুল কক্ষে একাই থাকেন, সবসময় তিনি দোয়া দরুদ পাঠ করেন, কথা বলার জন্য ইশারা ইঙ্গিত দেন, তবে অপ্রয়োজনে কেউই তার কাছে ঘেঁষেন না। একজন কর্মকর্তা বলেন, মামুনুল হক সারাক্ষণই বিষণ্ণ মনে বসে থাকেন, তবে কারা কর্তৃপক্ষের নির্ধারিত ফোনে তিনি কথা বলেন স্বজনদের সঙ্গে। তার ভাগ্নে উক্ত কলামে আরও জানিয়েছেন, 2013 মামলা হিসাব করলে মাওলানা মামুনুল হকের মামলা সংখ্যা 40-এর উপরে,
এখন জামিন করতে হবে প্রায় ৩০টি। অন্য সবার জামিন প্রক্রিয়া চলমান হলেও মাওলানা মামুনুল হকের বিষয়টি এখনও স্থবির, আইনি প্রচেষ্টা অব্যাহত আছে। আশায় আশায় আমাদের দিন কাটে, সহ্য সামর্থ্যের সব সীমা অতিক্রম হয়ে গেছে। এভাবে আর কতকাল? অনেক দিন তো হলো, এবার ছেড়ে দেওয়া যায় না। আল্লামা মামুনুল হক এবার নিয়ে ৩টি রমজান পার করছেন কারাগারে। সেখানে তাকে কারাগারে নির্দিষ্ট পরিমাণ ইফতার হিসাবে দেওয়া হয়, এর জন্য বরাদ্দ মাত্র ২৫ থেকে ৩০ টাকা। বর্তমান বাজার অনুযায়ী যেখানে একটি নর্মাল ইফতারের জন্য খরচ হয় ২৫০ টাকা, সেখানে ৩০ টাকার ইফতারে যে কি পাওয়া যায় তা নিয়ে না বললেও বোঝা যায়। দেশের কারাগারগুলোর পরিবেশ ও খাবারের মান নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বিভিন্ন কেন্দ্র কারাগারে যে খাবার দেওয়া হয় তা মুখে তোলা যায় না। পুষ্টিগুণ সম্পন্ন ও পরিমিত খাবার গুরুত্বপূর্ণ হলেও কারা জীবনে তা পাচ্ছেন না বন্দীরা। মামুনুল হকও তার ব্যতিক্রম নন। একজন প্রাপ্তবয়স্ক সীমিত আয়ের ব্যক্তির আহারের চেয়েও কম পাচ্ছেন কারাবন্দীরা। তাদের সকালের নাস্তায় বৈচিত্র্যের পাশাপাশি বিশেষ দিনের খাবারের মান উন্নয়ন হলেও কমতি থেকে গেছে দৈনন্দিন খাদ্য তালিকায় পুষ্টিকর খাবারের। এর আগে গত ফেব্রুয়ারিতে করাচি ভর করে নারায়ণগঞ্জ আদালতে উঠানো হয় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে। এ সময় তাকে আল্লাহু আকবার তাকবীর দিতে শোনা যায়। আদালত থেকে বের হয়ে পুলিশ ভ্যানে ওঠার সময়ও তিনি একই তাকবীর দিতে থাকেন। ১৫ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য তোলা হয় মামুনুল হককে। প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, মামুনুল হককে আদালতে ওঠানোর পুরো সময় জুড়ে আল্লাহু আকবার তাকবীর বলতে শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ভ্যানে তোলার সময়ে মামুনুল হক তার অনুসারীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা সত্যের ওপর অবিচল থাকো, একদিন সত্যের বিজয় হবে। এদিন মামুনুল হকের বিরুদ্ধে ৩ পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন চার্জশিটের ২৩ নম্বর সাক্ষী এএসআই আনিছুর রহমান, ২৪ নম্বর সাক্ষী এএসআই কর্ণকুমার হালদার ও ২৫ নম্বর সাক্ষী এএসআই শেখ ফরিদ। এ পর্যন্ত এ মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ২৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্য গ্রহণের জন্য মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছিল। সাক্ষ্য গ্রহণ শেষে আবার তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। ২০২১ সালে ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে স্ত্রীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকেই মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করে আসছিলেন। এ সময় পুলিশ তাকে নজরদারির মধ্যে রাখে। এরপর ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় মামুনুলকে। পরে এ ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁও থানার মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। সুপ্রিয় দর্শক, মামুনুল হকের দাবি, মামুনুল হক ওই নারীকে বিবাহ করেছেন। সমর্থকরা বলছেন, একটি অপশক্তি ওই নারীকে প্রাণের হুমকি দিয়ে মামুনুল হকের বিরুদ্ধে জোরপূর্বক সাক্ষ্য গ্রহণ করিয়েছে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য। ঈদের আগেই মামুনুল হক মাওলানা কাশেমি সহ আলেম ওলামাদের মুক্তি না দিলে ঈদের পরে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আতাউল্লাহ হাফিজজি। আপনি কি চান মামুনুল হককে মুক্তি দেওয়া হোক? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার রায়। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।